ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য এটি যে চ্যাপ্টারটা বায়োটেকনোলজি প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস এই জৈব প্রযুক্তিবিদ্যা তার নীতি এবং পদ্ধতিসমূহ এই চ্যাপ্টারের একটি অংশ হলো বা বিষয় হলো আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য তার আগে আমরা একটু জেনে নেব এই ভেক্টর কাকে বলে ভেক্টর যদি দেখি এই ভেক্টর বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্ম আমরা পেয়েছি ভেক্টরের ক্ষেত্রে যেমন ধরো ফিজিক্সের একটি ভেক্টর আছে ম্যাথের ক্ষেত্রে একটি ভেক্টর আছে কিন্তু এবং বায়োলজিতেও ভেক্টর টার্মটা আমরা দুই জায়গায় পাই একটা হচ্ছে যেখানে হেলথ অ্যান্ড ডিজিজ রোগের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত জীবেরা রোগ জীবাণু বহন করে এবং সেই রোগ জীবাণুর কোনো জীবনচক্র জীবের মধ্যে সংগঠিত হয় তখন সেই বাহক জীবটিকে তখন বলা হচ্ছে ভেক্টর যদি কোনো জীবাণু জীবনচক্র সম্পন্ন হয় তবে এক্ষেত্রে এই যে ক্ষেত্রে অর্থাৎ বায়োটেনিক চ্যাপ্টারের ক্ষেত্রে ভেক্টর টার্মটা একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ এটা একটু আলাদাভাবেই ব্যবহৃত হয় তো এখানে যে ভেক্টর সেখানে ভেক্টর কাকে বলা হয় এখানে ভেক্টর হচ্ছে আমরা যখন কোনো পুনর্যোজিত ডিএনএ বা রিকম্বিন ডিএনএ প্রস্তুত করতে যাব রিকম্বিন্যান ডিএনএ রিকম্বিন্যান ডিএনএ যখন প্রস্তুত করতে যাব অর্থাৎ রিকম্বিনে যাকে বাংলায় বলা হয় পুনর্জোজিত ডিএনএ পুনর্জোজিত ডিএনএ প্রস্তুত করতে যাব। তখন আমার প্রয়োজন একটি ভেক্টর ভেক্টর প্লাস একটি ফরেন ডিএনএ ফরেন ডিএনএ বা কোনো বহিরাগত ডিএনএ যে ডিএনএটার এক্সপ্রেশন আমি পেতে চাইছি হুম একে আমরা ফরেন ডিএনএ বলতে পারি বা বহিরাগত জিন বলতে পারি বা ইপসিত জিন বা আকাঙ্ক্ষিত জিন বলতে পারি এই ফরেন ডিএনএ একটা বাইরের মানে একটা ডিএনএ যে যার এক্সপ্রেশন আমরা পেতে চাইছি সেটা আমরা অ্যাটাচ করবো কার সাথে ভেক্টরের সাথে তাহলে ভেক্টরটা কি না ভেক্টরটা যে জিনকে বহন করবে বা কোনো ডিএনএ পার্টকে বহন করবে এবং ভেক্টরের সাথে সেই ডিএনএ অ্যাটাচ হয়ে সে তৈরি করবে রিকম্বিনেন্ট ডিএনএ বা পুনর্জোজিত ডিএনএ বা অনেক সময় আর একটা নাম আছে যাকে বলা হয় কাইমেরিক ডিএনএ বলা হয় কাইমেরিক ডিএনএ বলা হয় সংক্ষেপে কাইমেরাও বলা হয় তো যাই হোক তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম ভেক্টর কী করছে জিন ক্যারি করছে জিন ক্যারি করছে সেটা বেশিরভাগ হবে কোনো ফরেন ডিএনএ অর্থাৎ কোনো আমরা যেটা যে জিন জিনের এক্সপ্রেশন পেতে চাইছি বা জিন যে জিনের ক্লোন করতে চাইছি সংখ্যা বাড়াতে চাইছি সেই ফরেন ডিএনএটা ভেক্টর ডিএনএর সাথে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি চলি ডিএনএ বা সেটা হতে পারে বেশিরভাগ হয় প্লাজমিট হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটিরিয় ফাজ ও ভেক্টর হিসেবে কাজ করে অর্থাৎ ভেক্টরের মেন কাজ হচ্ছে কোনো ফরেন ডিএনএকে বাইরের কোনো ডিএনএকে বহন করা অর্থাৎ জিন ক্যারি করা সেই জন্য ভেক্টরকে অনেক সময় কী বলা হয় ভেক্টরের আরেক নাম হচ্ছে সেই জন্য বলা হয় জিন ট্যাক্সি কী বলা হচ্ছে জিন ট্যাক্সি বলা হয় ট্যাক্সিতে আমরা যেমন কোন স্থানে একটা জায়গা থেকে অন্য জায়গায় আমরা যেতে পারি ট্যাক্সিতে চড়ে তেমনি কোন জিন ভেক্টরের মাধ্যমে এক পোষক দেহ থেকে অন্য পোষক দেহ প্রবেশ করতে পারে তো যাই হোক তো এখানে জিন ট্যাক্সি হিসেবে কাকে বলা হচ্ছে ভেক্টরকে বেশিরভাগ এই ভেক্টরগুলো কী বললাম দুই রকমের হতে পারে এক প্লাজমিড হতে পারে এবং ব্যাকটেরিয়া ফাজ হতে পারে ব্যাকটেরিয়ো ফাজ ব্যাকটেরিয় ফাজ বেশিরভাগ হয় এবং এই প্লাজমিডের ক্ষেত্রে এবং এই দুটোর বিশেষত্ব কি প্লাসমিট এবং ব্যাকটেরিয়াজ না এদের সংখ্যা এরা পোষক কোষে যে কোনো পোশক কোষে বিশেষ করে ব্যাকটেরিয়া কোষের ভেতরে এরা নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে কিন্তু সেখানে কোনো সেই ব্যাকটেরিয়ার ক্রমোজোমাল ডিএনএর ওপর নিয়ন্ত্রণ করে সেটা হয় না অর্থাৎ প্লাজমিট নিজের সংখ্যা কোনো ব্যাকটেরিয়ার ভেতরে বাড়াতে পারে এটা ধরে ধরেছি ক্রোমোজোমাল ডিএনএ এটা হচ্ছে প্লাজমিডগুলো এই প্লাজমিডগুলো নিজেদের সংখ্যা বাড়াতে পারে কিন্তু এই ব্যাকটেরিয়ার ক্রমোজোমাল ডিএনএর ওপর কোনো নির্ভর তারা করে না অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি তারা স্পন্টেনিয়াসলি এবং অটোনোমাসলি নিজের সংখ্যা বা নিজে নিজেই তারা রেপ্লিকেট করতে পারে বা নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে একইভাবেই ব্যাকটেরিওফাজও কি করতে পারে না একটা ব্যাকটেরিয়ার ভেতরে অসংখ্য সংখ্যায় সে নিজের সংখ্যা বা মাল্টিপ্লাই করতে পারে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে সে বৃদ্ধি করতে পারে তো ব্যাকটেরিয়া ফাজের ভেতরেও কোনো ফরেন ডিএে আমরা প্রবেশ করিয়ে এক পোষকদের হতে অন্য পোষকদের নিয়ে যেতে পারি বা দেহের ভেতরে অন্তর্ভুক্তি ঘটাতে পারি তো এই সেই জন্য প্লাজমিট বা ব্যাকটেরি ফাজেরা আছে ভেক্টর হিসেবে বেশিরভাগ ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ইউজ করি প্লাজমিট আবার ধরনের হতে পারে একটা হচ্ছে হাই কপি নাম্বার হাই কপি নাম্বার অর্থাৎ যে সমস্ত প্লাজমিট নিজের অ্যাপ্লিকেশান সময় প্রায় মোটামুটি নিজের সংখ্যা পনেরো থেকে একশোটা করে নিতে পারে অর্থাৎ একটা প্লাজমিট সে পনেরো থেকে একশোটা পর্যন্ত তার কপি তৈরি করতে পারে তাতে হয় হাই কপি নাম্বার প্লাসমিট বা এদের অনেক সময় রিল্যাক্স প্লাসমিটও বলা হয় রিল্যাক্সড প্লাসমিট বলা হয় রিল্যাক্স প্লাসমিট অপরদিকে এই যে হাই কপি নাম্বার ছাড়াও রয়েছে লো কপি নাম্বার প্লাসমিট লো কপি নাম্বার প্লাসমিট লো কপি নাম্বার প্লাসমিট মানে কি তাদের সংখ্যা খুব একটা বাড়ে না অর্থাৎ খুব জোরে তারা এক থেকে তিনটে হয়তো তাদের সং কপি তৈরি করলো অর্থাৎ বেশি খুব একটা করে না অনেক সময় এদের আরেক নাম বলা হয় স্ট্রিংজেন্ট প্লাজমিট বলা হয় স্ট্রিংজেন্ট প্লাসমিট বলা হয় লো কপি নাম্বার প্লাজমিটদের তো এই চেয়ে বিভিন্ন ভেক্টরদের মধ্যে বৈশিষ্ট্যগুলো যদিও ভেক্টারের কোনো ক্লাসিফিকেশন নয় ভেক্টর দু মানে নর্মালি প্লাজমিড ব্যাকটেরিয়া হচ্ছে ব্যবহার করে প্লাজমিড দু রকম হয় হাই কপি নাম্বার আর লো কপি নাম্বার তবে বলে রাখা ভালো প্লাজমিড জিনিসটা কী আগেই বলেছি যে এটা বলতে পারি একটা এক্সট্রা ক্রোমোজমাল ডিএনএ একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবং বেশিরভাগ এরা হয় এটা তাহলে বলি এরা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ অর্থাৎ ক্রোমোজোমিও ডিএনএ নয় না একটা ক্রোমোজোমাল ডিএনএ ব্যতীত এক্সট্রা ডিএনএরা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ প্রথম শর্ত দ্বিতীয় শর্ত এরা বেশিরভাগ হয় ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ রা ডাবল স্ট্যান্ডার্ড তিন নম্বর হয় কোভ্যান্ডলি ক্লোজ সার্কুলার ডিএনএ রা কোভ্যান্ডলি ক্লোজ সার্কুলার ডিএনএ এবং প্লাজমিড এর একটা বৈশিষ্ট্য এরা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নেসেসারি বাট নট এসেনশিয়াল নেসেসারি নেসেসারি বাট নট এসেন্সিয়াল এটা আমরা প্লাসমিটের বলতে পারি অর্থাৎ এইগুলো হচ্ছে প্লাসমিটের বৈশিষ্ট্য প্লাসমিটের বৈশিষ্ট্য এগুলো হচ্ছে হুম তো তো এই প্লাসমিটগুলো বিভিন্ন ডিটেলস আমরা বললাম প্লাসমিটগুলো বললাম কপি নাম্বার লো কপি নাম্বার হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে ভেক্টরগুলো এমনভাবে ইঞ্জিনিয়ার করা হবে তাদেরকে এমনভাবেই তৈরি করেন যেন ফরেন ডেনে খুব সহজেই তাদের সাথে ইজিলি অ্যাটাচ হতে পারে বা লিঙ্কড হতে পারে এবং সহজেই যেন তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি সেই হিসেবেই মোটামুটি এই সেই জন্য সেরকম ধরনের আদর্শ প্লাজমিটগুলোকে ব্যবহার করা হয় তো ভেক্টরকে এবার যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাবো ভেক্টর হচ্ছে দু রকমের ভেক্টর হচ্ছে দুই প্রকারের কী কী ভেক্টর প্রথম হচ্ছে একটা হচ্ছে ক্লোনিং ভেক্টর ক্লোনিং ভেক্টর আর দ্বিতীয় বলা হয় এক্সপ্রেশন ভেক্টর এক্সপ্রেশন ভেক্টর বলা হয় ক্লোনিং ভেক্টর মানে কি সে বেশিরভাগ সে নিজের সে যে ফরেন ডিয়েনটা তার সংখ্যাটা বৃদ্ধি করবে অর্থাৎ পোষক কোষের ভেতরে সে তার সংখ্যাটা বৃদ্ধি করবে সেই রিকমেড সংখ্যাটাকে বৃদ্ধি করে বেশিরভাগ ক্লোনিং ভেক্টর এবং সেখানে কোনো ব্যাকটেরিয়ার ডিয়েনের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না এরকম ক্লোনিং আদর্শ ক্লোনিং ভেক্টর হিসেবে যাকে ধরা এসেছে পিবিআর থ্রি টোয়েন্টি টু এটা হচ্ছে আদর্শ ক্লোনিং ভ্যাক্টর যেমন হচ্ছে প্লাজমিট বলিভার রড ডিগেজ সিরিয়াল নাম্বার থার্টি টু থ্রি টু টু ধরা হয় এবং একটা হচ্ছে পাক নাইনটিন পাক নাইনটিন কি প্লাজমি প্লাজমিট অফ ইউনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সিরিয়াল নাম্বার হচ্ছে নাইনটিন এবং তাছাড়া ক্লোনিং ভেক্টর হিসেবে অনেক সময় ব্যবহার করে এম থার্টিন যে ব্যাকটেরিয়া ফাজকে ব্যবহার করা হয় ক্লোনিং ভেক্টর হিসাবে এরকম অনেক ধরনের ক্লোনিং ভেক্টর আছে যেমন আছে ব্যাক ইয়াক অর্থাৎ ব্যাকটি আর্টিফিশিয়াল ক্রোমোজোম ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম এমন অনেক ধরনের ভেক্টর আছে বা হ্যাক আছে হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম তো এরপর আমরা যেটা হচ্ছি এক্সপ্রেশন ভেক্টর এক্সপ্রেশন ভেক্টর কি আমরা পুনর্জোই ডিএনএ তৈরি করার সাথে সাথেই সেই ডিএনটা আমরা এক্সপ্রেশন সঙ্গে সঙ্গেই আমরা পেতে চাই তো সেই ধরনের যে ভেক্টরগুলোকে ব্যবহার করে তাদেরগুলো এক্সপ্রেশন ভেক্টর এখানে বেশিরভাগ এক্সপ্রেশন ভেক্টর হিসেবে ব্যবহার করে ব্যাকুলো ভাইরাসকে ব্যাকলো ভাইরাস বেশিরভাগ এক্সপ্রেশন ভেক্টর হিসেবে সাহায্য করে তাছাড়াও একটা প্রাথমিক আছে যার আছে পিজি ই এক্স থ্রি এক্স এটা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টরের উদাহরণ তো যাই হোক এখানে ভেক্টর তার বৈশিষ্ট্য ক্লাসিফিকেশানগুলো গেল এবার আমরা চলে আসবো একটা আদর্শ ক্লোনিং ভেক্টর হিসেবে আমরা কী কী বৈশিষ্ট্য পেতে চাই তাহলে নেক্সট তাহলে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্যসমূহ তাহলে আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য যদি দেখি তাহলে আমরা দেখতে পাব যে প্রত্যেকটি ক্লোনিং ভেক্টরে কী থাকবে একটা অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে প্রথম বৈশিষ্ট্য অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে প্রত্যেকটি আদর্শ ক্লোনিং ভেক্টরের একটা অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে যেখান থেকে সে তার রেপ্লিকেশন যে প্রক্রিয়াটা শুরু করবে এবং সেই স্থানে এমন কিছু নির্দিষ্ট কিছু ডিএনএ সিকোয়েন্স সেখানে সংযুক্ত করা যাবে যে সহজেই যেন হোস্ট সেলের ভেতরে সে কী করতে পারে নিজের রেপ্লিকেশনটা করতে পারে এবং অরিজিন অফ রেপ্লিকেশান বা অরিসি সাইট যাকে আমরা সংক্ষেপে বলি অরিসি সাইটের ওপর নির্ভর করে সে তার কী করতে পারে তার রেপ্লিকন সংখ্যা অর্থাৎ ইউনিট অফ রেপ্লিকেশন যাকে বলা হয় বা কপি নাম্বারকে সে কন্ট্রোল করতে পারে অর্থাৎ কোনো একটা ভেক্টরের যে কতগুলো কপি নাম্বার হবে সেটা অনেকটা নির্ভর করে কি তার অরিসি সাইটের ওপর তাহলে অরিসি সাইট এমন হতে হবে বা সিকোয়েন্স এমন হতে হবে যেন সে তার কপি নাম্বারকে কি করতে পারে বাড়াতে পারে বা কন্ট্রোল করতে পারে ঠিক আছে তো এইগুলো হচ্ছে একটা আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য হবে তার অবশ্যই কী থাকবে একটা অরিসি সাইট থাকবে অর্থাৎ আমি যদি একটা ছবি আঁকি এটা একটা ভেক্টর তার কী থাকবে একটা অরিসি সাইট থাকবে অরিসি সাইট থাকবে অর্থাৎ যাকে আমরা অরিজিন অফ রেপ্লিকেশন বলছি অরিসি সাইট দ্বিতীয় বৈশিষ্ট্য কী দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা চলে আসবো যে অরিজিন অফ রেপ্লিকেশনের পর নেক্সট চলে আসবো সিলেক্টেবেল মার্কার সিলেক্টোয়াল মার্কার থাকবে বাংলায় যদি বলি একে বাংলায় বলা হয় চিহ্নবাহী জিন থাকবে চিহ্নবাহী জিন এরকম নামকরণ করার কারণ কি সিলেক্টেবেল মার্কার জিনগুলো যেটা অরিসি সাইট ছাড়াও এটা একটা গুরুত্বপূর্ণ একটা মার্কার জিন হিসেবে কাজ করে কাদের মধ্যে যে কোন কোন পোষক কোষের ভেতরে আমার ফরেন বা ডিএনএ প্রবেশ করেছে আর কোন কোন পোষক কোষের ভেতরে ফরেন ডিএনএ প্রবেশ করেনি তাদের মধ্যে পৃথক করতে সাহায্য করে এই সিলেক্টেবেল মার্কার জিন বা চিহ্নবাহী জিনগুলো তো এইরকম চিহ্নবাহী জিন সাধারণত বেশিরভাগকে কোনগুলোকে ব্যবহার করা হয় চিহ্নবাহী জিন একটা আদর্শ ভেক্টরের ক্ষেত্রে যদি দেখি তাহলে আদর্শ ভেক্টরের ক্ষেত্রে সাধারণত যদি পিবিআর থ্রি টোয়েন্টি টুর ক্ষেত্রেই যদি দেখি তাহলে এক্ষেত্রে পূর্বেই বলেছি যে এটা হচ্ছে এই জায়গাটায় রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অড়িসি সাইডটা থাকে যদি পিবিআর থ্রি টোয়েন্টি ক্ষেত্রে যদি দেখি তাহলে তার অডিসি সাইটের অবস্থান হচ্ছে এই জায়গা করে পিবিআর থ্রি টোয়েন্টি ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অড়ি সি সাইট এবং এইখানটায় যেটা থাকে বেশিরভাগ যে এই দিকটা করে সেইখান থাকে এইখান থেকে ধরে নিচ্ছি এই যে এই পার্টটা পুরোটাই অর্থাৎ অন্য কালি আমি দিয়ে দিচ্ছি তাহলে এখানটা যদি দেখি এই দিকে বেশিরভাগ যে লাল পাটটা আমি আঁকছি এই যে লাল অঞ্চলটুকু এই যে অঞ্চলটা এটাকে আমরা কী বলবো একটা চিহ্নবায়ী জিন থাকে সেটা হচ্ছে অ্যাম্পিসিন রেজিস্ট্যান্স জিন সংক্ষেপে অ্যাম্প আর বলা হয় তার মানে অ্যাম্প আর মানে হচ্ছে অ্যাম্পিসিন রেজিস্ট্যান্স অ্যাম্পসিলিন রেজিস্ট্যান্স জিন বলা হয় অ্যাম্পার এবং এবং অপরদিকে এই ধরো একটা জিন থাকে জিন বাই জিন তিনটের ক্ষেত্রে এটা বলা হয় টেট আর টেট আর পুরো নাম কী টেট আর যার পুরোনাম হচ্ছে টেট্রাসাইক্লিন টাই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স জিন বলা হয় সাধারণত পিভিআর থার্টি থ্রি টোয়েন্টি ক্ষেত্রে এই দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকে এই দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন রিকম্বিন্যান্টগুলিকে পৃথক করতে সাহায্য করে অর্থাৎ রিকম্বিন্যান্ট থেকে নন রিকম্বিন্যান্ট যে কোর্সগুলি সেগুলোকে পৃথক করতে সাহায্য করে সেই জন্যই এদেরকে সিলেক্টর মার্কার বা চিহ্নবাহী জিন বলা হয় সাধারণত পিভিআর থ্রি টোয়েন্টি ক্ষেত্রে দুটি চিহ্নবাহী জিন থাকে এই চিহ্নবাহী জিনগুলো শুধুই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন হবে তা নয় অনেক সময় ল্যাগ জেড জিন থাকতে পারে বা অন্যান্য কোনো জিনও থাকতে পারে অর্থাৎ যাদের মাধ্যমে আমরা কি করতে পারি সিলেক্ট করতে পারি সেই সমস্ত রিকম্বিনেন্স অ্যান্ড নন রিকম্বিন্সের মধ্যে তো চিহ্ন ভাই হচ্ছে এটাই কাজ নেক্সট হচ্ছে কি থাকবে অবশ্যই কি থাকবে ক্লোনিং সাইটস থাকবে সেই সমস্ত যে ডিএনএ অর্থাৎ যে সমস্ত ফরেন ডিএনএ বা অ্যালিয়ান ডিএনএ যেগুলো সেই ডিএনএগুলোকে আমরা যেন প্রবেশ করাতে পারি তার জন্য একটা বিশেষ কী থাকবে ক্লোনিং সাইটস থাকবে সেই সমস্ত জিনগুলোতে অবশ্যই কি থাকবে একাধিক ক্লোনিং সাইটস থাকতে হবে তার নেক্সট আমরা বৈশিষ্ট্য চলে আসবো একাধিক ক্লোনিং সাইট থাকবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এই ক্লোনিং সাইট হতে পারে হ্যাঁ যেমন টেটেসাইক রেসিস্টেন্স জিনের ক্ষেত্রে যে রেস্ট্রিকশন নিউক্লিজের ক্লোনিং সাইটটা আছে যে ব্যাম ওয়ান বলে যে এন্ডো রেস্ট্রিকশন এন্ডো তার এখানে কাট করে এবং এখানে আমরা কী করতে পারি ফরেন ডিএনকে প্রবেশ করতে পারি টেটার জিনের ভেতরই তাছাড়া হচ্ছে সেল ওয়ান সেল ওয়ান এর ভেতরে প্রবেশ করতে এগুলো সব রেস্ট্রিকশান এন্ডোনুউক্লিয়াস ঠিক আছে বেশিরভাগ এই চিহ্নবাহী জিনের ভেতরই ফরেন ডিএনএ বা বহিরাগত জিনগুলোকে প্রবেশ করানো হয় কারণ তাদের সুবিধা হয় সিলেকশানে তো অ্যামফিস রেজিস্ট্রেশন যে জিন রয়েছে তার মধ্যে রয়েছে পিএসটি ওয়ান এরকম রয়েছে সাধারণত এই যে এই জায়গাটা করে ঠিক এই পজিশনটা করে থাকে ইকো আর ওয়ান ইকো আর ওয়ান ঠিক এই পজিশনটা করে থাকে তো যাই হোক তার যে পিবিআর থার্ড টেন ক্ষেত্রে গঠন পিবিআর থ্রি টোয়েন্টি টু যেটা আদর্শ ক্লোনিং ফেটে আমি ধরে নিচ্ছি তো একাধিক ক্লোনিং এখানে কিন্তু কী থাকবে সাইজ থাকবে এদের ক্ষেত্রে এবং কী না আমি আগেও বলেছি যে বৈশিষ্ট্য যে এটা অবশ্যই রেপ্লিকেট করতে পারি কি অটোনোমাসলি তাই একটা বলেছি অরিজিন অফ রেপ্লিকেশান সিলেক্টেবল মার্কার আজিনতে হবে একাধিক ক্লোনিং সাইতে হবে এবং প্রতিলিপিকরণে সক্ষম বাংলায় যদি বলি স প্রতিলিপিকরণে সক্ষম অর্থাৎ ইংরাজিতে যদি বলি ইট শুড বি এবেল টু রেপ্লিকেট অটোনোমাসলি হোয়েন দ্য অবজেক্টিভ অব ক্লোনিং ইজ টু অবটেন এ লার্জ নাম্বার অফ কপিজ অব দ্য ডি এন এ ইনসার্ট দ্য ভেক্টর অ্যাপ্লিকেশান মাস্ট বি আন্ডার রিল্যাক্সড কন্ট্রোল সো দ্যাট ইট ক্যান জেনারেট মাল্টিপল কপিজ অফ ইনসার্ট ইন এ সিঙ্গল হোস্ট অর্থাৎ যে হোস্ট ভেতরে প্রবেশ করেছি সেই হোস্ট ভেতরে যেন সেই ভেক্টরটি তার রিল্যাক্সড কপি নাম্বার তৈরি করতে অর্থাৎ হাই কপি নাম্বার যেন তৈরি করতে পারে এবং সে যেন অবশ্যই রেপ্লিকেট অটোনোমাসলি করতে পারে এটা বৈশিষ্ট্য থাকবে সেই আদর্শ ভেক্টরের যে কোনো আদর্শ ভেক্টরের সাধারণত সাইজ বা আকারটা হবে লেস দেন টেন কেবি অর্থাৎ তার যে বেস সাইজ দশ কেবির এর কম হবে অর্থাৎ এ ভেক্টর বি আইডিয়ালি লেস দ্যান টেন কিলোবেসপিয়ার ইন সাইজ বিকজ লার্জ ডিএনএ মলিকুলস আর ব্রোকেন ডিউরিং পিউরিফিকেশান প্রসেস ইন অ্যাডিশান লার্জ ভেক্টার্স প্রেজেন্ট ইন ডিফিকাল্টিস ডিউরিং ভেরিয়াস ম্যানিপুলেশন রিকোয়ার্ড ফর জিন ক্লোনিং জিন ক্লোনিংয়ের সময় যদি আমরা বড় ভেক্টর নিই তাহলে আমার পোষক ভেতরে প্রবেশ করাতে অসুবিধা প্লাস আমার ফরেন ডিএনএ প্রবেশ করাতেও অনেক সময় অসুবিধা হয় এবং ফরেন ডিএনএর যে প্রবেশ করানোর পরিমাণটা অনেকটা কমে যায় সেই জন্য ভেক্টর যত ছোটো হবে আমি লার্জ কোয়ান্টিটি অর লার্জ নাম্বার অফ ডিএনএকে আমরা প্রবেশ করাতে পারি এবং সেটা পিউরিফিকেশনের সুবিধা হয় কিন্তু ভেক্টরি যদি বড় হয়ে যায় তাহলে আমার যে ফরেন ডিএনএ প্রবেশের যে পরিমাণটা সেটা কমে যায় তারপরে হচ্ছে দ্য ভেক্টর শুড বি ইজিলি আইসোলেট অ্যান্ড পিউরিফাই ভেক্টরকে যেন সহজেই পৃথক করা যায় সহজেই যেন পৃথক করা যায় সহজেই যেন পৃথক করা যায় এবং পিউরিফাই করা যায় যেন অর্থাৎ দ্য ভেক্টর শুড বি ইজি টু আইসোলেট অ্যান্ড পিউরিফাই এরপর যখন রিকমেন্ডিয়েন্ট প্রস্তুত হয়ে যায় তখন যেন সেই ভেক্টর ডিএনএ বা রিকমেন্ডেন ডিএনএকে সহজেই যেন পোষক কোষের ভেতর অন্তর্ভুক্ত করা যায় সহজেই যেন পোষক কোষের ভেতরে পোষক কোষের ভেতরে সেটা একটা ব্যাকটেরিয়াল সেল হতে পারে পোষক কোষের ভিতরে সহজেই সহজেই যেন প্রবেশ করানো যায় সহজেই যেন প্রবেশ করানো যায় এরা বৈশিষ্ট্য অবশ্যই পূর্বে আমরা বলেছি স্যুটেবল মার্কার জিন থাকবে যখন জিন ট্রান্সফার বা পোষক কোষের ভেতরে জিন প্রবেশ করানো হবে সেই রিকম্বিনেন ডিএনএর যেন এবিলিটি থাকে বা ইন্টিগ্রেট করবার যেন একটা এবিলিটি থাকে হোস্ট যে ডিএনএ তার সাথে যেন ইন্টিগ্রেট করবার বা সংযুক্ত হওয়ার একটা এবিলিটি থাকে অর্থাৎ পোষক কোষের ডিএনএর সাথে পোষক কোষের জিনোমের সাথে জিনোমের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা যেন থাকে সংযুক্ত হবার প্রবণতা যেন থাকে তাছাড়াও পূর্বেই বলেছি প্রত্যেকটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লেজের জন্য নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লেজের জন্য জন্য নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইট থাকবে নির্দিষ্ট আরই সাইট থাকবে সাইট থাকবে অর্থাৎ এমন কোনো রেস্ট্রিকশন এমন কোনো এনজাইম থাকবে না যার একাধিক রেস্ট্রিকশন সাইট থাকবে কারণ একাধিক রেস্ট্রিকশন সাইট তাহলে কী আমি ধরে হচ্ছে ব্যাম ওয়ান এর দুটো রেস্ট্রেশান যদি এখানেও থাকে এখানেও থাকে তাহলে ব্যাম ওয়ান যখন আমি রেস্ট্রিকশন ইউনিট হিসেবে ইউজ করবো তখন এখানেও কাট করবে আবার এখানেও কাট করবে ফলে পুরো প্লাস পরে ফেক্টরি ডিয়াটা কে দুটো ভাগে ভেঙে যাবে আমার যে ফরেন ডিএনএ যে ইন্টিগ্রেট করবো সেটাই হবে না সেই জন্যে একটা নির্দিষ্ট রেস্ট্রিকশান ইউনিট তার জন্য নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইট থাকবে মানে এটা ছাড়া আর কোথাও রেস্ট্রিকশন সাইট থাকবে না এখানেও তেমনি যদি ইকো যদি এখানে রেস্ট্রিকশন সাইট থাকে তাহলে আর যেন কোথাও না থাকে কারণ আর আমি যখন অ্যাপ্লাই করবো শুধু এখানেই কাটবে আর কোথাও কাটবে তো এখানেই কাটবে এবং প্লাস ডিএনটা ওপেন হয়ে যাবে সেখানে ফরেন ডিএন ফরেন ডিএনে আমি ইন্টিগ্রেট করে দেবো তো যে কীভাবে রেস্ট্রিকশন ইনলিংকুয়েজ কাজ করে তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো তখন তোমরা জানতে পারো যে কীভাবে রেস্ট্রিকশান ইনকুয়েজের যে মোড অফ অ্যাকশন সেটা তখন জানতে পারবে তো এখান থেকে আমরা কী দেখলাম তাহলে নির্দিষ্ট রেস্ট্রিকশান এন্ডোনুউক্লিশের জন্য নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইট থাকবে কিন্তু আমার প্লাস ভেক্টরের মধ্যে কী থাকতে হবে একাধিক রেস্ট্রিকশন সাইট থাকতে পারে কিন্তু সেটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনুউক্লিসের জন্য আলাদা রেস্ট্রিকশন সাইট হবে অর্থাৎ একটা রেস্ট্রিকশান এন্ডো জন্য যেন একাধিক রেস্ট্রিকশন সাইট না থাকে এটা এরপর যেটা বিশেষ যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যখন কোনো একটা ডিএনএ আমি প্রকাশ করতে চাইছি একটা পোষক কোষের ভেতর যখন ইন্টিগ্রেট করে দিয়েছি তাহলে এবং পোষক পোষক কোষের ভেতরে ইন্টিগ্রেট করার পর সেই আমি চাইছি যে তাকে ক্লোন সেই ভেক্টরটাকে আমরা এর সাথে সাথে এক্সপ্রেশনটাও পেতে চাইছি যদি ক্লোনিংয়ের সাথে সাথে এক্সপ্রেশনটাও পেতে চাইছি তাহলে সেই রূপ ভেক্টরের ক্ষেত্রে তাদের কি করতে হবে একটা সুটেবল স্যুটেবেল কন্ট্রোল এলিমেন্ট সেই ভেক্টরের সাথে থাকতে হবে সুটেবেল কন্ট্রোল এলিমেন্ট সেই ভেক্টরের সাথে অ্যাটাচ করা থাকতে হবে সেই এলিমেন্টগুলো কী কী হতে পারে যেমন কোনো প্রোমোটার থাকতে পারে সেই ভেক্টরডিয়ানের প্রোমোটার যা কন্ট্রোল করে কোনো জিন এক্সপ্রেশনকে কোনো অপারেটার থাকতে পারে কারণ আমরা জানি কোনো জিন এক্সপ্রেশন কন্ট্রোল করতে পারে প্রোমোটার সাইট অপারেটার সাইট অথবা কোনো রায়বোজম রায়বোজম বাইন্ডিং সাইটস তো এইগুলো কোনো এক্সপ্রেশনকে কন্ট্রোল করতে পারে তো এই সমস্ত হচ্ছে একটা আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য এবার পুরোটা রিক্যাপিচুলেট করে নিই তো পুরোটা হচ্ছে কি আদর্শ ক্লোনিং ভেটে কী থাকবে একটা অবশ্যই অরিজিন অফ রেপ্লিকেশান থাকবে সেটা সংখ্যা একটাই থাকবে একাধিক যেন না থাকে সেটাকে অরিসি সাইট বল হয় যদি পিবিআর থ্রি পিবিআর থ্রি টোয়েন্টি টুর ক্ষেত্রে এগুলোকে অনেক সময় কোল ই ওয়ান বলে নাম দেওয়া হয়েছে পিবিআর থ্রি টোয়েন্টির ক্ষেত্রে ঠিক আছে তো অরিজিনাল রেপ্লিকেশন থাকবে এক নম্বর বসে দু নম্বর সিলেক্টেবল মার্কার জিন বা চিহ্নবাই জিন থাকবে সেটা আমরা যেহেতু এখানে উদাহরণ হিসেবে পিবিআর থ্রি টোয়েন্টি করে ধরছি সেখানে তার দুটো রেস্টেন্স জিন আমরা পাচ্ছি একটা চ্যাম্পিয়ন রেজিস্যান্স জিন একটা সাইন রেস্টেন্স জিন এদের ভূমিকা কি না পুনর্জিত পোষক কোষ এবং অপুনর্জিত পোষক কোষ এই দুটোর মধ্যে পৃথক করতে সাহায্য করে বা চিনতে সাহায্য করে যে কোনটা ভেতরে বহিরাগত জিন প্রবেশ করেছে বা কোনটার ভিতরে বহির্গত জিন প্রবেশ করেনি এটা চিন্তা আমাদের সাহায্য করে একাধিক ক্লোনিং সাইটস থাকবে আমি পুরোই বলেছি একাধিক ক্লোনিং এখানে যেখানে এখানে এটা এটা একাধিক ক্লোনিং সাইটস থাকবে এবং সেই প্লাজমিটা যেন প্রতিলিপিকরণে সক্ষম হয় আমরা এমনিই জানি যে প্লাজমিটা হচ্ছে সব প্রতিলিপিকরণে সক্ষম এবং অটোনোমাসলি রেপ্লিকেট করতে সক্ষম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ফরেন ডাইনে প্রবেশের পর সে এতটাই লার্জ হয়ে গেছে সে আর রেপ্লিকেট করতে পারছে না বা তার স্ট্রাকচারটাই একটা আনস্টেবল স্ট্রাকচারে পরিণত হয়ে গেছে এবং পোশকোষের ভিতরে কোনো রকম প্রবেশ করলেও সে আর পরবর্তীকালে রেপ্লিকেশনে সক্ষম হচ্ছে না তারপরে তার সার সাইজ যেন দশ কেবির কম হয় তো হেক্টারের ক্লোনিং হেক্টরের সাইজ যেন দশ কিলো বেশ থেকে কম হয় এবং খুব সহজেই যেন তাকে পৃথক করা যায় এবং সেই যেটা পোষক কোষের সাথে পোষক যে ক্লোনিং ফ্যাক্টরের সাথে ফরেন ডিএনএ মিলিত করে যে আমরা রিকম্বিনিয়েন্ট ডিএনএ তৈরি করেছিলাম সেই রিকম্বিনিয়েন্ট ডিএনএ যেন সহজেই পোষক কোষের ভিতরে প্রবেশ করানো যেতে পারে হয়তো রিকমেন্ডেশন আমি তৈরি করলাম দেখা যাচ্ছে পোষক কোষের ভেতরে সহজে প্রবেশ করছে না তাহলে আমার হয়তো সেটা কাকু একটা কাজের হবে না যেদিনে যতক্ষণ না আমরা কোষের ভিতরে প্রবেশ করাচ্ছি এবং কোষের প্রবেশ করানোর পর সেটা যেন জিনোমের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা থাকে কারণ আমাকে যদি এক্সপ্রেশন পেতে হয় সেই প্লাজমিডের তাহলে কী করতে হবে তাকে যেন পোষক কোষের ভেতরে সে যেন সংযুক্ত হওয়ার প্রবণতা থাকে একটা তাছাড়াও নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিক্লি যেটা ব্যবহার করবো তার জন্য যেন নির্দিষ্ট রেস্ট্রিকশানই সাইট থাকে এবং সেটা যেন একটাই থাকে সংখ্যায় আমি আগেও বলেছি একটা রেস্ট্রিকশন এনার জন্য যেন একটা রেস্ট্রিকশান সাইট থাকে একাধিক যেন না থাকে একাধিক থাকলে সেটা আদর্শ ক্লোনিং ভেট হিসেবে পরিগণিত হবে না এবার সেই ক্লোনিং ভেক্টরের সাথে সাথে ক্লোনের নিজে সেই প্লাসমিট বা ক্লোনিং ভেক্টরের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমি তার কী চাইছি তার এক্সপ্রেশনও হোক এক্সপ্রেশন মানে প্রোটিন থিনিসও করুক সে বা ট্রান্সক্রিপশন করুক ট্রান্সলেশন করুক এটা চাইছি তার জন্য আমাকে কী রাখতে হবে ভেক্টরের মধ্যে একটা সুটেবল কন্ট্রোল এলিমেন্ট রাখতে হবে সেই সুটেবল কন্ট্রোল এলিমেন্টগুলো কী কী প্রোমোটার অপারেটার এবং রায়বোজম বাইন্ডিং সাইজ এগুলো থাকবে তো এইগুলো থাকলে আমরা একটা আদর্শ ক্লোনিং ভেক্টর হিসেবে তাকে বলতে পারবো একটা আদর্শ ক্লোনিং ভেক্টর উদাহরণ কী বললাম যেমন পিভিআর থ্রি টোয়েন্টি টু যেটা চার হাজার তিনশো চৌষট্টি কিলো বেসপেয়ার যুক্ত একটা ভেক্টর ডিএনএ তো ভেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিএনএ এবং এটা আমাদের বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যায় জিন ট্যাক্স হিসেবে ব্যবহৃত হয় তো আদর্শগুলি ভেতরে বৈশিষ্ট্য এতদূরই রইল যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি উত্তর দিয়ে জানাবো ধন্যবাদ